আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করবো তার নাম দ্য থিং সায়েন্স ফিকশন হরর এই সিনেমাটি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে নাইনটিন এইটি টুয়ে এসেছিল বহুদিনের পুরাতন সিনেমা হওয়া সত্ত্বেও আজও সিনেমার উন্নত প্রযুক্তির যুগেও এই মুভি যে কোনো দর্শককে থ্রিল করার ক্ষমতা রাখে দ্য থিংকে হলিউডের সাইফাই ক্যাটাগরির একটি ক্লাসিক মুভি বললেও ভুল হবে না তো চলুন এক্সপ্লেন করি ও দেখার চেষ্টা করি যে এমন কি রয়েছে এই স্পেশাল সিনেমায় মুভি শুরু হয় নাইনটিন এইটটি টুয়ে আর আপনারা হয়তো জানেন যে আন্টারটিকা হল একমাত্র মহাদেশ যেখানে মানুষ বসবাস করে না আর আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটা হলো আন্টারটিকায় অবস্থিত আমেরিকার এক রিসার্চ সেন্টার যেখানে মোট এগারো জন স্টাফ কাজ করে একদিন তারা লক্ষ্য করে যে দুজন হেলিকপ্টারে করে একটি ডগকে চেজ করছে এমনকি ডকটাকে মারতে একজন ফায়ার করছে ডকটা ভয়ে নিজের প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে আমেরিকান সেন্টারে এসে পৌঁছায় আর আমেরিকান স্টাফস বুঝে উঠতে পারে না যে তাদের হয়েছেটা কি ওরা কেন ওই দুর্বল প্রাণীটার পিছনে লেগেছে ওই দুজন ডকটাকে মারতে এত মরিয়া যে তাদের মধ্যে একজন জলদি জলদি ডকটাকে মারতে ভুলবশত হেলিকপ্টার সহ সে নিজেকে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেয় আর বাকি বেঁচে থাকা আরেকজন ডকটাকে মারতে ভুল করে আমেরিকার একজনের পায়ে গুলি মেরে দেয় বিপদের আশঙ্কা বুঝে গ্যারি যে আমেরিকান দলের ক্যাপ্টেন তটজলদি ওই ইন্টুডারকে গুলি করে মেরে দেয় আর ভেতর ডকটাকে তারা আশ্রয় দেয় তারপর এরা বুঝতে পারে যে এই দুজন হল নরওয়েজিয়ান অর্থাৎ নরওয়ের বাসিন্দা এসেছে তাদের থেকে কিছু মাইল দূরে অবস্থিত ঠিক এই একটা রিসার্চ সেন্টার থেকে যেটা নরওয়ে দেশের সেই দুজনের এমন আজব আচরণ দেখে আমেরিকানবাসী অনুমান করে যে হয়তো তারা পাগল হয়ে গিয়েছিল আন্টার্কটিকায় থেকে পাগল হওয়া সম্ভব কারণ এখানে তাপমাত্রা সর্বদা মাইনাস তিরিশ ডিগ্রির নিচে কোথাও যাওয়ার নেই বিশ্ববাসীর থেকে একদম বিচ্ছিন্ন থেকে বছরের পর বছর ঘরে আবদ্ধ থেকে নির্জন জীবন কাটাতে হয় সঠিক উত্তর জানতে ম্যাকরেডি যে একজন হেলিকপ্টার পাইলট এবং ফিজিশিয়ান ডক কপারকে পাঠানো হয় তদন্ত করতে ওই নরওয়ে গবেষণা কেন্দ্রে ম্যাকরেডি ও ডক সেখানে পৌঁছায় ও দেখে যে নরওয়ে দেশের এই গবেষণা কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ঘরগুলো ভেঙে যাওয়ায় বাইরের প্রখর ঠান্ডা ভিতরে প্রবেশ করে ঘরের জিনিসপত্র জমিয়ে দেয় মনে হয় যেন সেখানে কিছুক্ষণ আগে এক ভয়ানক যুদ্ধ ঘটেছে তন্ন তন্ন করে খোঁজার পর ম্যাকরেডি ও ডক শুধুমাত্র এক মৃত ব্যক্তিকে উদ্ধার করে সেই ব্যক্তির কাটা গলা ও হাতে খুর যেটা স্পষ্ট করে যে মৃত সুসাইড করে মারা গেছে আর এটা তাদের কাছে আরও ধোয়াশায় ফেলে দেয় রহস্য উদ্ঘাটনে ডক আশেপাশে পড়ে থাকা রিসার্চ পেপারস ও গবেষণার কিছু ভিডিও টেপস সেখান থেকে তুলে নেয় আর অন্তিমে তারা অদ্ভুত ও ভয়ঙ্কর দেখতে এক আতপোড়া জীবকে খুঁজে পায় জীবটির পাশে পড়ে থাকা ফিউল ড্রাম প্রমাণ করে যে কেউ এই জন্তুটাকে পুড়িয়ে মেরেছে এরপর তারা ওই অদ্ভুত জীবটাকে সঙ্গে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে এই বিভৎস দেখতে অজ্ঞাত জিপটা গবেষণা কেন্দ্রের সমস্ত সদস্যদের অবাক করে সময় নষ্ট না করে গ্যারি বায়োলজিস্ট ব্লেয়ারকে তডড্রল এর অটপসি শুরু করার নির্দেশ দেয় পরীক্ষা নিরীক্ষা করার পর ব্লেয়ার পায় যে জিপটার সমস্ত অর্গানিজমস তথা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একদম ঠিক রয়েছে যেন মনে হয় এই জীপটা মরেইনি এদিকে ব্লেয়ার ও তার অ্যাসিস্ট্যান্ট ফিউক্স অবাক হয় এরপর আমরা একটা রুমে বাকি মেম্বারদের টাইম পাস করতে দেখি যেখানে ওই ডগটিও ছিল যেটা কিছুক্ষণ আগে কোনো মতো নিজের প্রাণ বাঁচিয়ে এসেছে নজরে পড়লে ক্লার্ক যে একজন স্লেস ডগ কন্ট্রোলার অর্থাৎ তার কাজ হলো কুকুরদের দেখাশোনা করা সে ডগটাকে ধরে নিয়ে গিয়ে ক্যাম্পের বাকি কুকুরদের রাখা ক্যানেলে রেখে দেয় সারাদিন ঝামেলার পর ম্যাকরেডি যখন বিশ্রাম নেবার উপক্রম ঠিক সেই সময় ক্যানেল থেকে ডগগুলোর আর্তনাদের তীব্র আওয়াজ কানে আসে সেখানে ক্লার্ক গিয়ে যা দেখে তাতে সে বাকরুদ্ধ হয়ে পড়ে কুকুরের মতো দেখতে একটা বিভৎস রক্তাক্ত জানোয়ার যেটা চেষ্টা করছে পাশে থাকা অন্য একটি কুকুরকে খাওয়ার খেয়ে ফেলত কিন্তু তার আগেই চাইল্ড অগ্নিবর্ষক যন্ত্র দিয়ে জানোয়ারটাকে আতপোরা করে মারে আমরা এখন বুঝতে পারি যে কেন ওই নরবেজিয়ানরা কুকুরটাকে মারার চেষ্টা করছিল এবং সেটা আদৌ কুকুর নয় কি সেই জিনিসটা তা জানতে ব্লেয়ার ক্যানেল থেকে উৎপন্ন এই বিশ্রী জীবটার নিরীক্ষণ করা শুরু করে ব্লেয়ার ল্যাবরেটরিতে থাকা সমস্ত স্টাফদের কৌতূহলী ভাবকে কেটে বলে যে এই অদ্ভুত জীবটি এতক্ষণ কুকুর রূপে ছিল অর্থাৎ এটা যে কোনো জীবিত প্রাণীর নকল করতে পারে কিন্তু তার আগে এটা ওই প্রাণীটাকে খেয়ে ফেলে যেমন পাশে থাকা একটা ভালো কুকুরকে খাওয়ার চেষ্টা করছিল অর্থাৎ পুরো ব্যাপারটা তাদের কাছে ধোঁয়াশা তৈরি করে ব্যাপারটা ইনফর্ম করতে গ্যারি ক্যাম্পের রেডিও অপারেটর উইন্ডোকে নিজের দেশ আমেরিকার সাথে যোগাযোগ করতে বলে কিন্তু শীত এসে গেছে শীতকালে আন্টার্কটিকা ভয়ানক আকার ধারণ করে মৌসুম খুব খারাপ হওয়ায় উইন্ডো বারবার চেষ্টার পরেও যোগাযোগ করতে অসমর্থ থাকে এরপর নরওয়ে ক্যাম্প থেকে আনা রিসার্চ ভিডিও টেপগুলি দেখার পর তারা অনেক কিছু জানতে পারে লাইক নরওয়েজিয়ানরা ক্যাম্প থেকে কয়েক মাইল দূরে কিছু একটার সন্ধান পেয়েছে রহস্যভেদে ম্যাক্রেডি তৎক্ষণাৎ জিওলজিস্ট নরিশের সাথে ওই স্পটে চলে যায় গিয়ে দেখে এক বিরাট গোলাকৃতি এলিয়েনশিপ বরফের অনেক নিচে গাড়া রয়েছে জিওলজিস্ট নরিশের মতে শিপটা প্রায় এক লক্ষ বছর আগেকার শিপ থেকে কিছু দূরে সমানভাবে কাটা একটা বরফের গর্ত চোখে পড়ে যেটা প্রমাণ করে যে বহু বছর আগে কোনো টেকনিক্যাল প্রবলেমের দরুন এই এলিয়েন জাহাজ পৃথিবীতে এসে পড়ে জাহাজ থেকে এলিয়েন বের হতেই কিছু দূর গিয়ে ঠান্ডায় জমে যায় বহু বছর পর নর্বেজিয়ানরা তা খুঁজে পেলে এলিয়েনটাকে তারা এখান থেকে তুলে নিয়ে যায় ম্যাকরেডিরা ক্যাম্পে ফিরলে সবাই এলিয়েন বিষয়ে আলোচনা করে এদিকে আবহাওয়া খুব খারাপ থাকায় এ সমস্ত ইনফরমেশন আমেরিকাতে পাঠানো যাচ্ছে না ইতিমধ্যে সিনিয়র বায়োলজিস্ট ব্লেয়ার এলিয়েন সেলের ক্রস এক্সামাইন মনিটরিং করলে জানতে পারে যে ল্যাবরেটরিতে রাখা ওই মৃত জিনিসটা তথা সিনেমার টাইটেল অনুযায়ী দ্য থিংটা এখনও জীবিত আছে এমনকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স যে ওই জিপটা তাদের মধ্যে একজন টিম মেম্বারকে এতক্ষণ হয়তো মেরে তার রূপ ধারণও করে নিয়েছে সময় যত এগোতে থাকবে এর সংখ্যা আরও বাড়তে থাকবে আবার যদি এই জিনিসটা কোনো ক্রমে আন্টার্টিকা পেরোয় বসতিপূর্ণ এলাকায় পৌঁছায় তবে মাত্র কিছুদিনের মধ্যে পুরো মানুষজাতি জাতি ওই জিপটার কবজায় চলে আসবে তাই ব্লেয়ার মানুষ কথা ভেবে ক্যাম্পে থাকা হেলিকপ্টার সহ প্রত্যেকটি যানবাহন অচল করে দেয় যেন কেউ এখান থেকে চলে না যেতে পারে ওই এলিয়েন জিনিসটা যদি তাদের মধ্যে একজনের রূপ নিয়েও থাকে তবুও যেন সেই এই আন্টার্কটিকাতেই আটকে থাকে ব্ল্যারের কথা ঠিক হয় ওই এলিয়েন জিপটা যেটাকে আমরা মৃত ভেবেছিলাম সেটা বিলিংসকে একা পেয়ে তাকে জড়িয়ে ধরে মেরে ফেলে এবং বিলিংসের মতো হুবহু রূপ নেয় কিন্তু প্রসেস কমপ্লিট না হতেই বাকি মেম্বাররা চলে আসে তারা বুঝে যায় যে এই লোকটা বিলিংস নয় তারা তৎক্ষণাৎ এটাকে পুড়িয়ে দেয় আর এটাও কনফার্ম হয়ে যায় যে ল্যাবরেটরিতে রাখা এলিয়েন জীবগুলো আদৌ মৃত নয় তারা সব জীবগুলোকে বের করে ভালোভাবে পুড়িয়ে বরফের নিচে পুঁতে দেয় ম্যাক্রেডি বলে আসলে এই জীবটা নিজেকে প্রকাশ করতে ভয় পায় তাই এটা মানুষের মধ্যে লুকোতে চায় প্রয়োজন পড়লে এটা ফাইট পর্যন্ত করতে পারে ওই জিপটা তাদের মধ্যে এখনও থাকতে পারে তাই তারা ঠিক করে প্রত্যেকের ব্লাড সিরাম টেস্ট করবে যার দ্বারা প্রমাণ হবে যে কে মানুষ আর কে এলিয়েন কিন্তু তার আগেই কে যেন ল্যাবরেটরিতে ঢুকে স্টক ব্লাড নষ্ট করে দেয় এতে তারা বুঝে যায় যে তাদের মধ্যে এখনও একজন এলিয়েন আছে যে চায় না ব্লাড সিরাম টেস্ট দ্বারা সে ধরা পড়ুক দশজন স্টাফ এখন একে অপরকে সন্দেহ করতে থাকে এমনকি ব্লেয়ার এত প্যানিক হয়ে যায় যে সে বন্দুক নিয়ে অ্যালোপাথারে গুলি চালাতে থাকে বাকি মেম্বাররা কোনোভাবে তাকে ধরে অন্য একটি ডিটাচ রুমে বন্দি করে দেয় মরশুম অত্যন্ত খারাপ থাকায় এখনও পর্যন্ত তারা দেশের সঙ্গে যোগাযোগ করতে পারেনি ফলে দেশ থেকে সাহায্য আসবে তা আশা করা যায় না যা করতে হবে তাদেরকেই মিলিত হয়ে করতে হবে কয়েকদিন ধরে তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বিবৃত দিয়ে ম্যাকরেডি ভয়েস রেকর্ডিং করে আর টেপটা লুকিয়ে রাখে যদি তাদের মধ্যে কেউ না বাঁচে তবে ভবিষ্যতে এই টেপটাই বিশ্ববাসীর কাছে বার্তা পাঠাবে এরপর টিম মেম্বারদের মধ্যে যারা সবচেয়ে বেশি সন্দিগ্ন যাদের এলিয়েন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরা হল গ্যারি ক্লার্ক ও ডক তাই এদের আলাদা করে রাখা হয় এবং বাকিরা তাদের পাহারা দেয় চাইল অগ্নিবর্ষক যন্ত্রটা তার সঙ্গেই রাখে তাদের মধ্যে কেউ যদি এলিয়েন বের হয় তবে তাকে ওখানেই পুড়িয়ে ফেলা হবে তাদের মধ্যে একজন টিম মেম্বার একটা ফাটা টি শার্ট পায় যেটায় লেখা থাকে ম্যাকরেডি ফলে সবার আঙুল পরে তার দিকে ম্যাকরেডি নিজেকে ডিফেন্ড করতে অনেক চেষ্টা করে কিন্তু বাকিরা তাকে এলিয়েন ভেবে মারতে এগিয়ে যায় শেষ পর্যন্ত ম্যাকরেডি নিজেকে বাঁচাতে হাতে বিস্ফোরক নিয়ে হুমকি দেয় যে সে সবাইকে উড়িয়ে ফেলবে ইতিমধ্যে আবার জিওলজিস্ট নরিশ অসুস্থ হয়ে পড়ে তাকে বাঁচাতে ফিজিশিয়ান ডক চেস্টে শক দেয় আর আচমকা তার চেস্ট এক রাক্ষসে মুখ ধারণ করে সেই মুখ ডকের দুটো হাত খেয়ে ফেলে ফলে ডক মারা যায় ম্যাকরেডি তৎক্ষণাৎ ওই বিদ্ঘুটে জিপটাকে জ্বালিয়ে দেয় তারা কখনোই ভাবতে পারেনি যে নরিশ এলিয়েন হতে পারে তারপর তারা লক্ষ্য করে যে এই জ্বলন্ত জিপটা থেকেই মাথাটা আলাদা হয়ে যায় সেটার আবার ঠিক মাকসার মতো কয়েকটা পাও গজায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ম্যাকরেডি সেটাকে জ্বালিয়ে দেয় এটা দেখার পর ম্যাকরেডির মাথায় এক বুদ্ধি খেলে ম্যাকরেডি বলে এই জীবটার একটা অঙ্গ শরীর থেকে বিচ্ছেদ হওয়ার পরেও বেঁচে থাকতে পারে অর্থাৎ এই জীবের প্রত্যেকটি ছোট থেকে ছোট অংশ একটা পৃথক পূর্ণ জীব যার আত্মরক্ষার প্রবল প্রবণতা রয়েছে সেই হিসেবে প্রত্যেকের রক্তের নমুনা নিয়ে পরীক্ষা করা যেতে পারে যে কে মানুষ আর কে নয় তাই ম্যাকরেডির কথা মতো প্রত্যেকের কাছ থেকে ব্লাড স্যাম্পল নেওয়া হয় এবং এক এক করে প্রত্যেকের ব্লাডে এক উত্তপ্ত তার স্পর্শ করতে থাকে এলিয়েনের রক্ত এমন লোহিততপ্ত তাপ সহ্য করবে না সেটা কিছু না কিছু রিয়াকশান তো করবে এই পরীক্ষাটি দ্বারা প্রমাণ হয় যে ম্যাকরেডি এলিয়েন নয় আর সেই সঙ্গে এতক্ষণ ধরে তারা যাদের সন্দেহ করছিল তারা সবাই নর্মাল কিন্তু তাদের ভাবনার বাইরে গিয়ে পামার ধরা পড়ে তার রক্ত উত্তপ্ত তাপ সহ্য করল না তারটা স্পর্শ করতেই সেটা ছিটকে গিয়ে মাটিতে পড়ে ঠিক যেমন একটা প্রাণী আত্মরক্ষার্থে ভয়ে পালিয়ে যায় ধরা পড়ে যাওয়ায় তৎক্ষণাৎ পামারের ভেতর থেকে সেই এলিয়েনটা বিভৎস রূপ নিয়ে বেরিয়ে যায় আর হতবম্ব হয়ে থাকা উইন্ডোকে আক্রমণ করে আর এর আগে এটা আরও মেম্বারকে ধরে ফেলুক তার আগেই ম্যাক্রেডি তাড়াতাড়ি করে এলিয়েনটাকে জ্বালিয়ে ওই বিস্ফোরক দিয়ে ব্লাস্ট করে দেয় এরপর এটা তো কনফার্ম হয়ে যায় যে বর্তমানে এই ঘরের মধ্যে এখনও যারা বেঁচে আছে তারা এলিয়েন নয় তাদের ব্লাড উত্তপ্ত তারের স্পর্শে ছুটে যায়নি ফাইনালি এখন তারা নিরাপদ এখন এই টেস্ট করাতে হবে ব্লেয়ারকে যে বন্দি আছে মেইন ক্যাম্প থেকে দূরে একটা ডিটাচ রুমে সেখানে গিয়ে দেখে যে ব্লেয়ার নেই সেই ঘরেই একটা গোপন সুরঙ্গ খুঁজে পায় এবং সুরঙ্গের ভেতরে তারা একটা অসম্পূর্ণ ইউএফও সিপকে দেখে এই শিপ প্রমাণ করে যে ব্লেয়ার আর মানুষ নয় তার শরীরে এখন এলিয়েন হানা করেছে কারণ ইউএফও কোনো মানুষের জাহাজ নয় এটা হলো আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ এটা এলিয়েনের এছাড়াও ব্লেয়ার একজন বায়োলজিস্ট নটে টেকনিশিয়ান যে রাতারাতি একটা উড়োজাহাজ বানিয়ে ফেলবে আসলে এ কাজ ব্লেয়ারের শরীরে লুকিয়ে থাকা এলিয়েনের ব্লেয়ার হল তার অন্তিম শিকার এলিয়েনটা তার ভেতরে থেকে এখান থেকে ওই ইউএফও শিপকে নিয়ে ভাগতে চায় কিন্তু ম্যাকরেডিও যান ছাড়ার নয় ওই ইউএফও শিপটাকে বোম দিয়ে বিস্ফোট করে দেয় আবার ইতিমধ্যে থিং তথা ব্ল্যারের রূপে থাকা এলিয়েন মেন ক্যাম্পের পাওয়ার সাপ্লাই নষ্ট করে দেয় ফলে কিছুক্ষণের মধ্যে ক্যাম্পের উষ্ণতা মাইনাস সত্তর ডিগ্রির নিচে নেমে যাবে আর সেখানে বেঁচে থাকা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে ম্যাক্রেডি বোঝে যায় যে এলিয়েনটা আত্মরক্ষার্থে ঠান্ডায় জমে যেতে চায় বরফের তলায় লুকিয়ে থাকতে চায় এজন্য পাওয়ার সাপ্লাই সিস্টেম নষ্ট করে দিয়েছে যেমন করি হোক এটাকে মারতেই হবে যদি এতে তাদের মরতে হয় তাতেও কোনো আক্ষেপ নেই এরপর তারা পুরো ক্যাম্পে বিস্ফোরক লাগিয়ে দেয় সুযোগ পেতেই এই থিংটা অর্থাৎ ব্লেয়ার আবার বাকি বেঁচে থাকা আরও দুজনকে মেরে ফেলে তারপর ম্যাকরেডির সামনে এক বিরাট রাক্ষসী শরীর নিয়ে থিংটা অবতীর্ণ হয় সেটা তাকেও খেতে এগিয়ে যায় কিন্তু চালাকি করে ম্যাকরেডি এলিয়েনের অন্তিম এই রূপকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় আর সঙ্গে সঙ্গে পুরো ক্যাম্পটাই জ্বলে ওঠে তারপর ম্যাকরেডি শান্তিতে বিশ্রাম নেয় আর তার সামনে এসে হাজির হয় অন্তিম পর্যন্ত বেঁচে থাকা তার একমাত্র সাথী চাইল্ড কিছুক্ষণ তারা আলাদা থাকায় তারা এখনও একে অপরকে সন্দেহ করতে থাকে কিন্তু তারা এত ক্লান্ত যে কিছু করবারও জোর নেই তাছাড়া ক্যাম্পের আগুন নিভলেই তারা আর বেঁচে থাকতে পারবে না জমে বরফ হয়ে যাবে আর তারা শান্তিতে অ্যালকোহল পান করে আর মুভি এখানেই সমাপ্ত হয় এরপর যে মুভিটি আমরা এক্সপ্লেন করব তার নাম ফোর্ড ভার্সেস ফারারি দুই বড় ইন্ডাস্ট্রি কর্পোরেশনের মধ্যে কড়া টক্কর ও চব্বিশ ঘন্টার লামান রেস কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে নাওকের স্বাভিমান ও তার চরম ভালোবাসা দ্রুতগামী গাড়ির ইঞ্জিনের প্রতি